আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে 4:05 আর নতুন ভিডিও বানাতে বেরিয়ে পড়ছি। তো আজকের ভিডিওটা আসলে আমরা মাছ ধরব পদ্মা নদীতে, আর এবারের ভিডিওটা বানাচ্ছি প্রায় 7 মাস পরে। লাস্ট ভিডিওটা বানিয়েছিলাম গত নভেম্বরে, আর নভেম্বরের পর এবছরের প্রথম ভিডিও এটি। তো আমি ব্লগের নতুন সেট আপ নিয়েছি, আগে কেমন অডিও শুনতেন আর এখন কেমন শুনতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন। আর চলুন দেখা হচ্ছে টিভিতে। আমরা এখন চলে আসছি টি বাঁধে, আর আমাদের জন্য সামনে নৌকা অপেক্ষা করছে, আমরা ওই নৌকাতে গিয়ে মাছ ধরব। তো চলুন নৌকার দিকে যাওয়া যাক। এখন থেকে আমার চ্যানেলে রেগুলার ভিডিও পাবেন, মানে রেগুলার ব্লগ পাবেন। তো আমি আশা করব আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করবেন, যেন আপনাদের নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর আজকে আমার সাথে আছে, হে গাইস, আমার নাম হচ্ছে মৃদুল। আর আজকের এই নতুন ব্লগে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন বা ইমরাজ ভাই আগে বলেছে আজকের ভিডিওটা কী নিয়ে। সো গাইজ, আই হোপ এই ভিডিওটা আজকে খুব ভেরি ইন্টারেস্টিং হবে। আর যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর কোনো কথা বলবো না, আপনারা সরাসরি ব্লগে দেখ। দূরে সব নৌকাগুলান মাছ ধরছে। আর কিছু নৌকা তীরে বাধা আছে। নৌকার জন্য অপেক্ষা করছি, এখনো নৌকা আসে নাই। আজকের এই ভিডিওটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কারণ এর আগে কখনো এভাবে মাছ ধরা হয়নি, এবারই প্রথম পদ্মা নদীতে মাছ ধরা। তো চলুন দেখা যাক কয়টা মাছ ধরতে পারি। এই জেলে মৃদুল, কেমন লাগছে বলো? খুব এক্সাইটেড ছিলাম, বাট তাই সেটা দেখে আমাদেরকে রেখে চলে গেছে। কেমন হয়ে গেল না ব্যাপারটা? আমাদের আসতে লেট হয়ে গেছে, যার কারণে এখন বসে রয়েছে। আমরা ওই নৌকায় উঠতে পারিনি, কিন্তু আমাদের আরেক বড় ভাই আমাদের এই নৌকায় নিয়ে নিছে। আবার বন্ধ হয়ে গেল। আমাদের কপালটা খুব খারাপ, সেজন্য নৌকার মেশিনটা স্টার্ট নিল না। তো এখন ভাই কষ্ট করে নিয়ে যাচ্ছে বইটা দিয়ে দিয়ে। আমাদের এই নৌকায় যাওয়ার কথা ছিল, কিন্তু এই নৌকা তখন চলে আসছে অলরেডি। আমরা নৌকা চেঞ্জ করে ফেলছি ওই নৌকা থেকে এই নৌকাতে। দেখা যাচ্ছে রাজশাহী শহর, সব বিল্ডিংগুলো। আমাদের সাথে আছে নয়ন ভাই। এই যে মাছ চলে আসছে, চিংড়ি। চিংড়ি সাথে কাঁকড়া, পদ্মার চিংড়ি। এই যে এইমাত্র ধরা চিংড়ি, পদ্মা নদীর চিংড়ি, অনেক বেশি টেস্ট। আমার সাথে আসছেন, আর সিনেমাটিক ফুটেজ দেখবেন না, এ তো হয় না। চলুন দেখে নিই সিনেমাটিক কিছু ফুটেজ পদ্মা নদীর।
মাছ ধরা শেষ এখন আমরা ফিরে আসছি তো এই যে আজকের এত বড় বড় চিংড়ি পাওয়া গেছে চাইলে আপনারাও আসতে পারেন এখানে এসে চিংড়ি একদম তাজা চিংড়ি কিনে নিয়ে যেতে পারেন আই হোপ আপনাদের আমাদের এই মাছ ধরার ব্লগটা ভালো লাগবে আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ